ভ্রম সংস্থা থেকে যারা এসছেন তাদের কারো কাছ থেকে আমরা তাদের পথ চলার গল্প শুনব, ভবিষ্যৎ পরিকল্পনা শুনব, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে তাদের অনুভূতি শুনব। সকলকে অসংখ্য ধন্যবাদ, মানে আমাদের এই ভ্রম সংস্থাকে এই মেলাতে আমন্ত্রণ জানানোর জন্য। এটা ঠিক মেলা না, মানে এখানে প্রথমে কালকে যখন আমি ছবিটা দেখি, এবার ছবিটা দেখে আমি প্রথমে আগে জুম করে দেখেছি কী কী হচ্ছে না হচ্ছে। সবার প্রথমে বলবো স্টেজ এত অসাধারণ এরা সাজিয়েছে, মানে সত্যি হ্যাটস অফ, এদের জন্য একটা জোরে হাততালি হোক। আর যদি বলি এই মেলাটার কথা, এটা একটা আসলে মেলবন্ধনের একটা জায়গা, মানে যেখানে সবাই মিলে একটা জায়গায় একটা সবাই মিলে মিলিত হবে। আমাদের যেরকম কৃষ্ণনগরে বারো দোল মেলা হয় বছরে, আমরা হয়তো অপেক্ষা করে থাকি কবে ওই মেলাটা আসবে, ঠিক সেরকম এদের কাছে আশা রাখবো যেন এটা প্রত্যেক বছর হয়, তাহলে এখানকার মানুষ কিন্তু আরও অনেক বেশি আরও এখানকার প্রতি আরও আকর্ষিত হবে। একটু সময়টা বিকালবেলা বা সন্ধ্যাবেলাটা, এই যে তিন দিন, এই তিন দিনে আরও এটা বেশি করে কাটাবে। তবে দৃষ্টি সংস্থার সম্বন্ধে আমি যেটা বলবো, বহুদিন ধরে এদের কাজ দেখি, প্রায় এক বছর হয়ে গেল কাজ, এদের মানে প্রচুর কাজই আমি দেখি, একটা ধারাবাহিকতা রয়েছে। মানে আমরা মূলত যেটা বুঝি এই সমাজসেবার এই সেক্টরটায়, মানে একটা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক আর একটা হচ্ছে সোশ্যাল রিফর্মেশন। তো সোশ্যাল ওয়ার্ক যে ব্যাপারটা, মানে সেটা হচ্ছে একটা ধারাবাহিক কাজ, যেখান থেকে একটা রিফ্লেকশন আসে সমাজের প্রতি, একটা বার্তা আসে যে না দেখো আমরা আছি, তোমাদের পাশে আছি, যখনই কোনো বিপদে পড়বে আমরা আছি। তো আমরা যে এই তরুণ প্রজন্মের দল, মানে যেমন স্পর্শ, দৃষ্টি বা ভ্রমর, সবাই কিন্তু আমার তরুণ তুর্কি একটা, তো আমাদের কিন্তু